বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর একুশে পদক পাচ্ছেন ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান। এবারের একুশে পদকপ্রাপ্তরা হচ্ছেন ভাষা আন্দোলনে খালেদা মঞ্জুরি খোদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক মরণোত্তর ও হাজী মোহাম্মদ মুজিবুর রহমান। শিল্পকলায় অভিনয়ে পদক পাচ্ছেন মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ। সঙ্গীতে মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম ও ফজল-এ খোদা মরণোত্তর। আবৃত্তিতে পদক পাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। শিল্পকলায় নওয়াজিশ আলী খান, চিত্রকলায় পদক দেওয়া হবে কনক চাঁপা চাকমাকে। মুক্তিযুদ্ধে মরণোত্তর মমতাজউদ্দিন, সাংবাদিকতায় মরণোত্তর মোহাম্মদ শাহ আলমগীর, গবেষণায় ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, শিক্ষায় প্রফেসর ডক্টর মজহারুল ইসলাম মরণোত্তর ও জাতীয় জাদুঘর। এছাড়া সমাজসেবায় বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মোহাম্মদ সাইদুল হক পাবেন পদক। রাজনীতিতে অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম ও আক্তার উদ্দিন মিয়া পাবেন মরণোত্তর পুরস্কার। এবছর বাংলা ভাষা সাহিত্যে একুশে পদক পাচ্ছেন ডক্টর মনিরুজ্জামান।